তো আমি এখন অনলাইনে দেইনি আহ দু তারিখে ক্লাসের পরেই দিয়ে দেবো ও লেখাটা তো কমপ্লিট হয়ে গেছে তোমরা আগে লেকচারটা শোনো ওদিন দুই তারিখে আটটায় শুরু হবে ইন্ডিয়ান টাইম আটটায় আর কিসে হবে কিভাবে হবে সব আমি দিয়ে দিয়েছি আর বিভিন্ন গ্রুপে গ্রুপ থেকে দেখে নিও দুই তারিখে রাত আটটায় এনআইএইচ অ্যালামনি অ্যাসোসিয়েশন যে আলোচনা চক্রের ব্যবস্থা করেছে আমি ছাড়াও আরো দুজন থাকবেন কিন্তু মূল বক্তব্য রিয়েল হোমিওপ্যাথি নিয়ে রিয়েল হোমিওপ্যাথি শুধু এতদিন আমার গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল কিন্তু দুই তারিখে সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে হ্যাঁ জুমের মাধ্যমে এই রোটারির মাধ্যমে আমরা কিছু দূর গেছি সত্য কথা অনেক দূরই গেছি আর এই এনআইসি এর মাধ্যমে আমরা আরো আরো গভীরে চলে যাব তো এবার দেখা যাক উপরলার কি নির্দেশ আছে কি হুকুম আছে সেভাবেই চলবো আমরা রাস্তা তো আজকে আমরা আলোচনা করব গ্রামীণ অর্থনীতিতে রিয়েল হোমিওপ্যাথির ভূমিকা দ্য রোল অফ রিয়েল হোমিওপ্যাথি ইন রুরাল ইকোনমি আবার বলছি দি রোল অফ রিয়েল হোমিওপ্যাথি ইন রুরাল ইকোনমি গ্রামীণ অর্থনীতিতে রিয়েল হোমিওপ্যাথির কি করণীয় কি কিভাবে আর রুরাল ইকোনমিতে এই রিয়েল হোমিওপ্যাথি এগিয়ে নিয়ে যেতে পারে আজকের আলোচনাটা যতটুকু সময় হবে এর উপরেই হবে কারণ আমরা এখানে যারা আলোচনায় রয়েছি তাদের মধ্যে বলতে গেলে নাইনটি নাইন পার্সেন্টই গ্রামীণ পরিবেশ থেকে উঠে এসেছি যতই আমরা শহরে থাকি না কেন আমরা গ্রামেই জন্মেছি কেউ হয়তো বা আছে হ্যাঁ তারা শহরেই জন্মেছে শহরেই বড় হয়েছে গ্রামীণ অর্থনীতি কিভাবে প্রভাবিত হয় কিভাবে তার উন্নয়ন অবনয়ন হয় সে সম্পর্কে তাদের নাই থাকতে পারে কিন্তু তবুও আমরা এই ব্যাপারটা নিয়ে আজ আলোচনা করবো গ্রামীণ অর্থনীতি মূলত নির্ভর করে গৃহপালিত পশু বিভিন্ন ফল ফলাদি সবজি বিভিন্ন সব জিনিস শাক পাতা এগুলি নিজেরাও যেমন বিশুদ্ধ জিনিস খেতে পায় মানুষেরা তেমন আবার এগুলি বিক্রি করে এখান থেকে পয়সা আসে আমি ইন্টারন্যাশনাল সেমিনারে আছি রাত এগারোটার পরে ফোন করুন রাত এগারোটা অ্যাড এখন কি করে করব আর আমি অ্যাড করতে চাই কি করে আমি তো জানিও না স্যার বলেন একশো ভরে গেছে আর অ্যাড হবে না আর একশো ভরে গেছে এখন আর অ্যাড হবে না গো আবার পরের মিটিং এ এখন একশো ভরে গেছে এই জন্য আপনি অ্যাড হতে পারছেন না আমাকে জাহিদ বললো একশো অলরেডি হয়ে গেছে তো ঠিক আছে কালকে তো ইউটিউবে দিয়ে দেবে ইউটিউব শুনবেন রাখুন ইউটিউবে দিয়ে দেবে সকালে হওয়ার আগে ইউটিউবে দিয়ে দেবে তো এই যে গ্রামীণ অর্থনীতি যে গৃহপালিত পশু এদের যেমন ছাগল হাঁস মুরগি গরু তাদের দুধ ইত্যাদি তাদের বাচ্চা ইত্যাদি বিক্রি করে গ্রামীণ অর্থনীতি কিছুটা হলেও সমৃদ্ধ হয় এবং এই পয়সা দিয়ে অনেকে পড়াশোনা করে এই যে আমরা যেমন এখানে ডাক্তার হয়ে এসেছি এইরকম অনেকেই তার বাবা মায়েরা এভাবে তাকে ডাক্তারি পড়বার ব্যবস্থা করে দিয়েছেন ফলে গ্রামীণ অর্থনীতি একটা বিশেষ ভূমিকা কিন্তু রয়েছে আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি আমরা বাজারে গিয়ে ভালো জিনিসটা খোঁজ করি ভালো শাক পাতা যেগুলিতে বীজ দেওয়া হয়নি আমরা এইগুলো খুঁজছি খুব চকচকে জিনিসগুলো এখন আর আমরা কিনি না কারণ আমরা মনে করি ওখানে স্প্রে করা হয়েছে এই যে আমরা প্রত্যেকে যেভাবে জীবন যাপনের মধ্যে রয়েছি বা আমরা এগিয়ে চলেছি সমস্ত ক্ষেত্রে রিয়েল হোমিওপ্যাথির আহ অবিরাম যাতায়াত কি বলবো আরো ভালো বাংলা মানে কোনোরকম কোনো বাধাহীন ভাবে সে তার কাজ করে যেতে পারে আমি একে একে উদাহরণ দিয়ে বুঝাই সেটা হলো এই বর্ষার দিনে গৃহপালিত পশুদের ভাইরাল ইনফেকশন হয় শুধু তাই নয় এই ইনফেকশনে পুরো একদম সাফ হয়ে যায় মানে হচ্ছে পরিষ্কার হয়ে যায় মুরগি দশটা মুরগি ছিল একটাও রইল না দশটা হাঁস ছিল একটাও রইল না গরুর পায়ে ভাইরাল ইনফেকশন হয়েছে দুধ শুকিয়ে গেছে ছাগলের ছাগল দুধ দিচ্ছিল তার পায়ে আর মুখে ভাইরাল হয়েছে তার দুধ শুকিয়ে গেছে তারপর এটা গেল হচ্ছে গৃহপালিত পশুদের কথা তারপর তোমরা সবাই জানো আমি এইটা পাঠিয়ে দিয়েছিলাম যে বাড়িতে যারা মাছ চাষ করে তার থেকে একটা বড় অর্থনৈতিক সহযোগিতা পায় পরিবার তো এবং সেটা বিক্রি করে আবার আর পাইকারি বিক্রেতারা খুচরো বিক্রেতার কাছে বিক্রি করে দেয় তার মানে এর উপরে আরো কত মানুষ নির্ভরশীল তো তার মাছগুলো সব মরে যাচ্ছিল গায়ে ক্ষত হয়ে এক্সপার্টদের কাছে যাওয়া হয়েছিল ওষুধ বলেছিল মরা রুখে যায়নি আলসার ভালো হয় তো এই যে ঘটনাটা কিন্তু সেই সাড়ে সাত হাজার লিটার জলে চারটে মাত্র কার্বোভেসিএমগ্লোবিউলস দিয়ে দিয়েছিল প্রথম দিন দুটো মারা গেছিল তারপর থেকে আর কেউ মারা যায়নি শুধু তাই নয় মাছেরা অনেক বেশি জীবন্ত হয়ে উঠেছিল এই কার্বোভেসিএম এর পরে এটা গেল হচ্ছে প্রাণীদের জন্য এবার উদ্ভিদের জন্য তোমরা দেখে থাকবে লঙ্কা যাদের কপাল ভালো ঠিকঠাক হয় আর সাধারণত যা হয় লঙ্কা গাছগুলি একটু বড় হয়ে যাওয়ার পর পাতাগুলি যায় কিছু একটা ইনফেকশন হয় আমি খুব ভালো জানি না যারা কাজ করেন তারা জানেন তো এই রকম বিভিন্ন শাক পাতা গাছে পোকা লাগে এবং তাদের ফলন কমে যায় অথবা বিভিন্ন ওষুধ স্প্রে করা হয় আর তোমরা কতটা জানো জানি না এই স্প্রে করা শাক বা ফল গাছের ফল কিন্তু সুস্বাদু হয় হয়ই না সিদ্ধ পর্যন্ত হতে চায় না দিলেও একটুও কমে না ফলে আমরা এই ধরনের আধুনিক বিজ্ঞানের আমরা অনেকজন এগোলে এগোলেও অনেক পিছিয়ে গেছি সেই প্রকৃতির জিনিসের প্রকৃতির কি বলবো নির্ভেজাল জিনিসের থেকে যা কিছু খাই কোনো স্বাদ নেই কারণ বিভিন্ন ওষুধ স্প্রে করা হয়েছে আমি জানি না এই সব ক্ষেত্রে যেখানে প্রচুর পরিমাণ বীজ দেওয়া হয় আমি তো বলবো তোমরা যারা এই আমি এটা শুনেছি যেমন এই করলা মানে উচ্ছে উচ্ছে ঠিকই কিন্তু ওখানে নাকি প্রচুর পরিমাণ বীজ দেওয়া হয় উচ্ছেতেই বেশি বীজ দেওয়া হয় তো আমি তোমাদেরকে বলবো তোমরা একটা গাছ লাগিয়ে সেখানে স্প্রে করে দেখো পোকা রোখা যায় কিনা আমার একটা ছাত্র আছে দেবার ঢুকেছে কিনা আমি জানি না ও আমাকে বলেছে তার আমি বিভিন্ন গাছের উপর পরীক্ষা করেছি দেবাশিস আছিস মনে হচ্ছে নেই তাহলে এই যে বিভিন্ন ভাবে ছেলেরা এই রিয়েল হোমিওপ্যাথির কার্বোভেল কার্বোভেজ এর অর্থ এই জন্যে আমার দু তারিখের অনুষ্ঠান এরই জন্যে যে কেন কার্বোভেজ আর কেন ইম্পর্টেন্সি আমি লেখাটা রেডি করেছি ওটা পনেরো দিন লেগেছে আঠারো পেজ লেখা হয়েছে এবং তোমরা যখন পাবে হাতে পড়লে বুঝতে পারবে অবশ্যই ইংলিশে লিখেছি কারণ এখন বাংলা লিখে আর সময় নষ্ট করা যায় না কারণ সমস্ত পৃথিবীর কাছে আমি শুধু আর নিজেকে একটা কূপের মধ্যে ডুবিয়ে রাখতে চাই না আমি অনন্ত সমুদ্রের কাছে মিলিয়ে যেতে চাই তার জন্যে বাংলা ইংরেজিতে লিখলেও তোমরা ইংরেজি বোঝবার চেষ্টা করো আর ইংরেজি না বুঝে বিধি সম্বন্ধে তুমি খুব ভালো এগোতে পারো না আর আমার বেশিরভাগ লেখাই এখন ইংলিশে হয় ফলে মানুষ পারে না এমন কিছু নেই ইংলিশটা রিক্সাই দেখে পড়ো তুমিও শিখে যাবে আমিও যখন প্রথম গ্রাজুয়েশন মানে আমি বিএসসিতে ভর্তি হয়ে আমার সময় বাংলায় পড়া যেত না অনেক কষ্ট হতো কান্না একটা সেন্টেন্স পড়তে তিনবার রিক্সারি উল্টাতে হতো খুব কষ্ট হতো তো সেই জন্যে এখন তো আমি ইংরেজিতে নিজেই লিখি তাহলে তোমরাও পারবে ইংরেজিটা লেখার শিখো অন্তত পড়া শেখো কম কম যে পাঠটা বুঝতে না আমি তো বলেই দেবো সেখানেও আমি ইংরেজিতেই বলবো আমাকে বলা হয়েছে কিন্তু বলেছে যেখানে তুমি মনে করবে একটু বাংলায় বললে ভালো হয় বাঙালিদের জন্য সেইটুকু মাত্র বাংলায় বলা হবে আদারওয়াইজ আমাকে টাইম দেওয়া হয়েছে এক ঘন্টা কাউকে দেওয়া হয় না শুধুমাত্র আমার রিয়েল হোমিওপ্যাথির গুরুত্ব বিবেচনা করে আমাকেই দেওয়া হয়েছে এক ঘন্টা তো ফলে তারাও বুঝেছে রিয়েল হোমিওপ্যাথির গুরুত্ব আর তোমরা আমি জানি না কতটুকু বুঝেছ আমার সন্দেহ আছে তোমরা বুঝেছ বলে কারণ তোমরা অনেকেই এই রিয়েল হোমিওপ্যাথির করো এটা আমার জন্য শুধু দুঃখজনক নয় লজ্জাজনক আমি কাদেরকে এইভাবে পড়িয়ে চলেছি যারা আজও বুঝতে শিখলো না উল্টোপাল্টা করলো তো ঠিক আছে শোনো তোমাদের সেই লাইকোবোডিয়ামের কাহানি আমি লেটেস্ট একটা পেশেন্ট দেখেছি আমার এক ছাত্রের শ্বশুর মশাই বয়স পঁচাত্তর বছর ছোটবেলা থেকে তার কথা শোনো তিনি সব সময় খেলতে গিয়ে ওই ওদেরকে ডমিনেট করতেন এই তুই এই করবি তুই এই করবি সেই করবি মানে লিডারশিপ তারপর বড় হয়ে উনি পলিটিক্সে ঢুকলেন ক্লাস মাধ্যমিক পড়া থেকেই উনি ছাত্র রাজনীতিতে ঢুকে পড়েন তারপরে সেই রাজনীতি করতে করতে উনি ইলেকশনে জিতে যান উনি চেয়ারম্যান হন ইত্যাদি ইত্যাদি তবে এই চেয়ারম্যান পর্যন্তই তারপরে এগোতে পারেননি ফলে তাকে তৎকালীন সদ্য হোমিওপ্যাথটা তাকে আমি মানে হাস্যকর হিসেবে বলি আর কি লিটার লিটার ভাবতে অবাক লাগে এই সেই হোমিওপ্যাথি যাদের ধ্যান ধারণা এতটাই সুপার সেই ছেলেটি ডোমিনেট করতো তাকে লাইকোবোডিয়াম একবারও ভাবা হলো না সত্যি এ লাইকোপোডিয়ামের মতো এমন ব্যক্তিত্ব প্রমাণ করবার কি ব্যবস্থা আছে তাদের কাছে এই আইডিয়াটা ছিল না কারণ কোন ঋষি লিখে রেখে যাননি কোন বইতে লেখা নেই যে আজকে যাকে নেতা ভেবে লাইকোপোডিয়াম দেওয়া হচ্ছে তার জীবন চক্র কেমন হবে আমি ঈশ্বরের কাছে আমি পুরানোর কাছে কৃতজ্ঞ সে আমাকে এই অন্ধকার জায়গা থেকে বের করতে পেরেছে আমি অন্ধকার কূপ থেকে বেরিয়ে আসতে পেরেছি উনি ছোট থেকে কখনো কোন বিষয়ে গুরুত্ব দিতেন না তোমরা বলবে উনি তো করতেন ব্যাস ওইটুকুই উনি বললেন আমি ভালো বক্তৃতা করতে পারতাম যখন সবাই হাততালি দিত আমার ভীষণ ভালো লাগতো এই হাততালি পাওয়ার জন্যে আমি যা কিছু করেছি ভাবো একটা লোক হ্যাঁ শুধু হাততালি পাওয়ার জন্য যা কিছু করেছে নিজের পড়াশোনার দিকে নজর দেয়নি নিজের পরিবারের দিকে নজর দেয়নি নিজে তো পড়াশোনা করেইনি নিজের ছেলেমেয়ের পড়াশোনার প্রতিও নজর দেয়নি কি না শুধু হাততালি যারা নিজেদেরকে এইভাবে জাহির করেন তারা সব ক্যাজুয়াল ইন্ডিভিজুয়াল কিন্তু এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে এই কথাটা এভাবে বলা হয়নি ভাবতে তাই যেমন হাস্যকর মনে হয় আমিও হোমিওপ্যাথ আমি একজন হোমিওপ্যাথ আমি ওই হোমিওপ্যাথ পড়েই এখানে এসেছি কিন্তু আমি ওনার কাছে কৃতজ্ঞ সে আমাকে বোঝাতে সক্ষম বুঝতে দিয়েছে যে এভাবে নয় তুমি মানুষের গভীরে ঢুকে যাও কেন সে হাততালি পেয়ে এত আনন্দিত হতো এর পিছনে কারণটা কি তোমরা দেখবে লোক অনেক আছে কথা বলার সময় ডাক্তার ওই জানেন আমার তিনটে ছেলে আমি চারজনকে ডাক্তার বানিয়েছি বুঝতে পারল তো তিনটে ছেলে চারজন আর বলে পাশের বাড়ির একটা ছেলে তো এই যে যারা বাহাদুরি করে জাহির করে নিজেকে এরা কিন্তু সবাই ক্যাজুয়াল ইন্ডিভিজুয়াল তোমরা বুঝে নাও ক্যাজুয়াল আমি বুঝিয়েছি কিন্তু কখনো এই দিক বলিনি কিন্তু এটা ছিল একটা অপ্রকাশিত দিক যারা নিজেরা ফুটানি করে এই ফুটানি বাবুরা সবাই ক্যাজুয়াল সবাই এরা সবাই তবে অবশ্যই সিএম আগে বলেছি। কিন্তু করতে নেই বরং সিএম এর থেকে জিরো পনেরো জিরো আঠারো জিরো একুশ জিরো চব্বিশে যেতে হয় নিচে আসতে নেই নিচে আসলেই তুমি কিছু এমন কিছু কথা শুনতে পাবে তাতে রুগীর কাছ থেকে মনে হবে তুমি প্রেসক্রিয়া ভুল করেছো করবে না তাহলে প্যাথোফিলসফিক্যাল বিষয়টা যে এত গভীরের আমি যখন প্রথম লিখি আমি যখন একে প্রথম আবিষ্কার করি আমি বুঝিনি যে সত্যি সত্যি এর এত গুরুত্ব আমি প্যাথোফিলসফিক্যাল প্রেসক্রিপশন সম্পর্কে বলেছি প্যাথোফিলসফিক্যাল প্রেসক্রিপশন ইজ দ্য প্রেসক্রিপশন হুইচ ইজ কন্ট্রোলড বাই হায়ার প্যাথোলজি দিস ইজ দ্য প্যাথোলজি অফ দ্য ব্রেইন This is the pathology of the brain. You try to understand what we express. Now, this part I am speaking in English. When a person is having certain philosophy, bringing and brought up with certain philosophy. Oof. When a person bringing brought up with a certain Philosophy. And this philosophy is following certain drug. Someone is following <coughs> the philosophy of Sibyllinum, which is the what is this? That the individual is uh, in early life, that very individual was having different bad character. As not naughty, very naughty, uh, uh, very restless. Uh, not concentrated with the studies, nothing. Uh, very selfish, all the negative qualities the uh, symbiotic individual has. But gradually, with the age, this philosophy, day by day, changing and changing towards betterment. The person is now selfish, self-centered, but with the age that selfish, self centered mentality transformed into cosmopolitan mentality. This is the natural philosophy of natural quality of Sifinam. But when all these negative qualities persist, never change, remain unchanged, this is the idea.

ভাই বোনে মারামারি করে বয়সের সঙ্গে সঙ্গে এই সব বদলে যায় সব বদলে গিয়ে সেই আত্মকেন্দ্রিক মানুষটা হয়ে যায় কসমোপলিটান টাকা পেলে খাবার কিনে খেয়ে নিত এখন ওই এক টাকা দিয়ে খাবার কিনে যতটুকু ভাগে হয় সবাই ভাগ করে খায় আপনজন হোক বন্ধুরা হোক সবাই মিলে এটা হলো মেন্টালিটি ছিল সে আত্মকেন্দ্রিক স্বার্থপর কিন্তু প্রকৃতির নিয়মে এরা এই পরিবর্তন হয় এখানে কিন্তু কোন ওষুধের দরকার হয় না এটাই ইন্ডিভিজুয়ালের এটাই জীবনের পরিবর্তন এটা প্রাকৃতিক নিয়মের এই পরিবর্তন এটা কিন্তু ফিলসফি জীবন দর্শন কিন্তু যখন এই আত্মকেন্দ্রিকতা আনচেঞ্জ মানে অপরিবর্তিত থেকে যাবে জীবনের শেষ দিন পর্যন্ত সেটা হবে প্রেসক্রিপশন অফ এখন কথা যে এই সিফরিনাম কেন কসমেটন হয়ে যায় পাল্টে আর কেন আত্মকেন্দ্রিক সেলফিস্ট হয়ে যায় এর জবাব হলো আমি আমার গবেষণায় যতটুকু দেখেছি সেটা হলো যখন এই মানুষটির এই ইমোশনের জন্য দায়ী যে নিউক্লিয়াস ব্রেনের মধ্যে যে নিউক্লিয়াসটা দায়ী এই আবেগ এই স্বার্থপরতা বা কসমিটন এর জন্য দায়ী যে নিউক্লিয়াস সেটা এমনভাবে অ্যাডভান্স প্যাথোলজি একে বিকৃত করে দেয় যে আর কখনো ওই মানুষটা এই কসমিটন হবার সুযোগ পায় না তার মানে এটা অ্যাকচুয়ালি খুব খারাপ প্যাথোলজি আর শুধু এখানেই নয় এই মানুষটি কিন্তু আগামী দিনে ক্যান্সার বা কি বলে স্মৃতিশক্তিহীনতা ইত্যাদিতে ভুগে শেষ হয়ে যাবে সেই জন্য এই দর্শনটাই দর্শন নয় এই দর্শনটা কিন্তু অ্যাকচুয়ালি প্যাথোলজিকে ইন্ডিকেট করে যে এর প্যাথোলজিটা কিরকম যে মানুষটি ক্ষেত্রে প্যাথোপলসিক হবে না শুধু ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন হবে এর মানে হলো এনা এই মানুষটির প্যাথোলজি অত গভীরে নয় আর গভীরে নয় বলে সে সেলফ সেন্টার্ড থেকে সেলফিসনেস মেন্টালিটি থেকে কসমোপলিটনে চেঞ্জ করে যায় কিন্তু যাদের ব্রেনের নিউক্লিয়াসটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সিপলেটিক এই মায়াজমের আক্রমণে তাই তারা কিন্তু আর কখনো কসমোপলিটনে পরিবর্তিত না যায়। এরা কিন্তু ভয়ঙ্কর পেশেন্ট এরা যখন তখন যে কোনো ভাবে ভয়ঙ্কর অসুস্থ হতে পারে কারণ এদের মধ্যে তাহলে আমরা কি কথা বলতে কোথায় ঢুকে গেলাম কথা ছিল ক্লাসিক্যাল হোমিওপ্যাথটা তারা কিন্তু লাইকোপিডিয়াম প্রেসক্রিপশন করবার সময় কেউ তলিয়ে ভাবেন না তারা শুধু ভাবেন এ নেতা হতে চাইতো বাচ্চা বয়সে খেলবার সময় তাহলে কে লাইফ পড়ি আমরাও কিন্তু কোন একটা মানুষের জীবন দর্শন এভাবে স্টাডি করা যায় না এই জীবন দর্শন স্টাডি করতে গেলে অনেক আগে থেকে শুরু করতে হয় আমরা যেভাবে এই জীবন দর্শন স্টাডি করি তাহলে আমি গোড়া থেকে বলি যদি কোনো মানুষ এইরকম ক্যাজুয়াল হয়ে জন্মায় তাহলে তার জীবনের প্রথম থেকে তার বিভিন্ন সাইন সিমটম দেখা দেয় কেমন ভাবে যখন সে জন্মালো জন্মে যখন কোলে উঠলো কারো সেই কোল সে বুঝতে পারত না কোল কোলে বেশি আরাম একের পর এক কোল পাল্টে যেত পাল্টে যেত তারপর কোলে ওঠা যখন শেষ হলো তারপর শুরু হলো তার অন্য ক্যাজুয়াল জীবনের বিভিন্ন লক্ষণ কিরকম তার অনেক খেলনা আছে পুতুল আছে বা বল আছে কিন্তু ওই জিনিসই সে আবার যখনই দেখতো বলতো ওইটা কিনে দাও কারণ সে হিসাব বুঝতো না ওই বলটার সেই বলটা এক ওকে যে বোঝানো হতো দেখো তোমার বাড়িতে এর থেকে ভালো বল আছে ও তখন বলতো না তুমি জানো না এইটা ওর থেকে দেখতে ভালো মানে ও হিসাব করতে জানতো না জানেনি হিসাব করতে জানেনি তাহলে ক্যাজুয়াল মেন্টালিটি দেখো কিভাবে প্রকাশ পায় এরপর সে হলো সে একটা মোবাইল পেল অথবা মোবাইল নেই টিভি আছে অথবা টিভি নেই রেডিও আছে তো সে বুঝতে পারে না কোন জিনিসটা সব থেকে ভালো শ্রুতিমধুর দেখতে ভালো তাই সে ভাবে এটা নয় পরেরটা ভালো এটা নয় পরেরটা ভালো সে মোবাইল টিপছে আর টিপছে আর টিভি চ্যানেল ঘোরাচ্ছে আর ঘোরাচ্ছে রেডিও চ্যানেল ঘোরাচ্ছে আর ঘোরাচ্ছে হয়তো এর পর ভালো গান হচ্ছে হ্যাঁ তাহলে ব্যাপারটা কি হলো এরা হিসাব করতে জানে না যে আমি যা করছি এটা কতটা সঠিক হলো ওই যখন আর একটু বড় হলো ও বন্ধুত্ব করতে শিখলো সেই সমলিঙ্গে বন্ধুত্ব হোক আর বিপরীত লিঙ্গে বন্ধুত্ব হোক এই বন্ধু নির্বাচন করতে ও শেখে না ওর কাছে মনে হয় এ ভালো তো ভালো দুদিন পরে মনে হয় না হবে না আর একদিন পরে ওকে চেঞ্জ করলো কাছে একটা মানে হিসাব করতে যায় না সত্যিকারের বন্ধু কাকে বলে কেমন করে বন্ধু নির্বাচন করতে হয় তাহলে এই ক্যাজুয়াল মানুষ হলো বে হিসাব করতে জানে না ও একটু বড় হয়েছে আর একটু বড় হয়েছে আর একটু বড় হয়েছে ব্যবসা করবে তো ব্যবসা করবে হিসাব জানে না এই হিসাব জানে না বলে ওকে ব্যবসা অত বড় ব্যবসাদার কিন্তু ভালো হিসাব বোঝে না ও লোক রেখে দিয়েছে সেই লোক ওকে যা বুঝায় ও তাই বুঝে সেই লোক তার নিজের আখের গোছাবার জন্য ওকে ভিন্ন ভিন্ন ব্যবসায় ঢুকিয়ে দিয়েছে ও সেটাই করে চলেছে ওকে জিজ্ঞাসা করা হয় তুমি একা মানুষ এতগুলো ব্যবসার লাইসেন্স নিচ্ছ কেন তুমি পারবে বললো দেখো দিনকাল ভালো না কখন কোন কোম্পানি উঠে যাবে তারপর কি হবে বলো এই নিয়ে রেখেছি চারটা উঠে যায় একটা তো থাকবে ও জানে না ওটাও চলে যেতে পারে মানুষ সারাটা জীবন থেকে গেল এরপর বুড়ো হয়েছে ছেলে মেয়ে আছে এইবারে ভাবতে পারছে না বুড়ো বয়সটা কার কাছে কাটাবে কে তাকে দেখবে তার জন্য এবার কি করছে না ছেলের বউ ছেলেকে ছেলে তো দেখবারই কথা কিন্তু একজন বলছে স্বামী বুড়ি বৃদ্ধা বৃদ্ধকে বলছে তুমি যে ব্যাটার বউয়ের কাছে রয়েছো এরপরে যদি বেটার বউ তাড়িয়ে দেয় কোথায় যাওয়া তো বললো কি করব তাহলে বলো তুমি তো সবই ব্যাটাকে দিয়ে দিলে বলো না দেয়নি বলো যেটুকু দেওনি ওইটুকু মেয়েকে লিখে দাও আর ওকে টাকা পয়সার লোভ দেখাও যাতে ব্যাটার বউ যদি তাড়িয়ে দেয় তাহলে মেয়ে দেখবে কিন্তু ও জানে না যে মেয়ের সব নেওয়া হয়ে গেলে মেয়েও দেখবে না তো হিসাব করতে জানে না ও বেহিসাবি মানুষ আচ্ছা এর জীবন দর্শন একটা আছে সেটা হলো নদীর ছাড়িয়া নিঃশ্বাস ওপারে সকল সুখ আমার বিশ্বাস ও যেটা পায়নি ওইটাই ভালো হিসাব জানে না এপার আর ওপারে কটা পার্থক্য হবে না মানুষ তো এই যে মানুষটি তার কথা আমি বললাম সে বলছে আমাকে যে ডাক্তারবাবু আমি রাজনীতি করতে চেয়েছিলাম কিন্তু সেই রাজনীতিটাও ভালো করে করতে পারলাম না ওই একবার চেয়ারম্যান হয়েছিলাম আমি তো কিছুই পেলাম না আমি সব শোনার পরে বললাম আচ্ছা তাহলে যদি আমি আপনাকে বলি যে আপনি এমন একটা মানুষ যে কোনো কিছুই গুরুত্ব দিয়ে করেনি বললো আপনি এতদিনে ঠিক কথা বলেছেন এই কথাটাই আমি বুঝিনি যে আমার চলার পথটা কতটা ঠিক তবে এখন বুঝেছি আমার চলার পথটা একেবারেই ঠিক ছিল না ওটা একটা মানুষের ছিল যার জন্য আমি নিজে লেখাপড়া ভালো করে শিখতে পারলাম না আমার ছেলেটাকে ভালো করে শেখাতে পারলাম না তবে মেয়েটাকে কিছুটা করেছে তা তবে কথা অনুযায়ী মানে স্ত্রীর কথা অনুযায়ী যা কিছু হয়েছে স্ত্রীর ইচ্ছাতেই হয়েছে মানে স্ত্রী সংসারটাকে ধরে রেখেছেন তাহলে যাকে লাইফ প্রোডিয়াম দিতে যাওয়া হচ্ছিল তিনি হয়ে গেলেন সরিনাম যাকে নেতা ভাবা হচ্ছিল সেই মানুষটি একটা বেহিসাবি আর বাচ তাহলে তোমরা ভেবে দেখো রিয়েল হামিপাথের চলার পথটা কতটা সাইন্টিফিক আর ক্লাসিক্যালদের চলার পথ কতটা সুপারফিশিয়াল তাহলে এ হলো কত বাজে অনেক বাজে না সাড়ে নয়টা সাড়ে দশটা না এক ঘন্টা হয়নি তাহলে আমরা দেখলাম যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির বিচারে হয়ে গেল হোমিওপ্যাথির গভীর অর্ধ সাধনায় সে হয়ে গেল ক্যাজুয়াল তবে আমরা বাস্তব ক্ষেত্রে দুরকম নেতা দেখতে পাই যারা একদম শিখরে পৌঁছে গেছে নিয়ম নীতি ঠিক রেখে তারা এক ধরনের রাজনীতিবিদ সিরিয়াস রাজনীতিবিদ আমরা এদেরকে পারি এই কিন্তু খুব করেছে আবার এই সিরিয়াসলি রাজনীতি করতে গিয়ে মানুষের সঙ্গে এত বেশি কি বলবো আহ দু নম্বরই মানে আর একটু ভালো বাংলা কি হবে দ্বিচারিতা দ্বিচারিতা করেছে মানুষের সঙ্গে চোখে জলে ভিজিয়ে দিয়েছে দুঃখ জনগণের দুঃখে তাদের মুখটা ভেসে যেত এই দুঃখ দুঃখে ভেসে যেত এই করে মানুষের মন কেড়েছে সেই বিচারিতা যারা রাজনীতি করেছেন আমরা দেখেছি বস্তির নোংরা দুর্গন্ধ জায়গা থেকে